ঢাকার তেজগাঁওয়ে এক ব্যাংক কর্মকর্তার বাসায় গৃহ পরিচালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতনের শিকার ওই শিশুটির বাড়ি ময়মনসিংহের নান্দাইলে শিশুটিকে ময়মনসিংহের পরিবারের কাছে নিয়ে গেলে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশ খবর দেয় তার পরিবার আটক করা হয় অভিযুক্ত মিজানুর রহমান ও শারমিন দম্পতিকে এ ঘটনায় মামলা হয়েছে এ যেন মধ্যযুগীয় বর্বরতা শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন কোমলমতি শিশুটির গৃহকর্মীর কাছে গিয়ে এভাবেই বাড়ি ফিরতে হয়েছে তাকে কালের মধ্যে কাঠের সমেচ গরম করে লাগাইয়া দিছিল তারপর লাট দিয়ে অনেকবার যেতো এরা জিনিস ভাঙ্গা ভাঙ্গা আমার নাম দিত তারপর আমার মতো তারপর ইস্ত্রি গরম করে লাগাই দিচ্ছিল গরম পানি ডালিয়া মেয়েরা হতো করছে মাথা ভরাইছে কান কাটিয়েছে অনেক জায়গায় নির্যাতন মেয়ে নিশি ঢাকার তেজগাঁওয়ে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বাসায় চার বছর ধরে শিশু গৃহকর্মী সে তার বাবার দাবি মেয়েকে কাজে পাঠানোর পর বারবার দেখার আকুতি জানালেও কখনো সুযোগ মেলেনি সবশেষ মায়ের অসুস্থতার কথা শুনে নিশিকে পরিবারের কাছে নিয়ে যায় মিজান ও তার স্ত্রী শারমিন এরপর মেয়ের সারা নির্যাতনের চিহ্ন দেখে ওই দম্পতিকে পুলিশে ধরিয়ে দেন তারা হাত দেখার পরে মেয়ের যখন বলছে যে আপনি হাত পুড়ছেন কিভাবে পরবর্তীতে বলতেছে যে হাত তো আমরা পুরি ওর পানিতে পুড়ে গেছে ওই মহিলার শাস্তি চাই যাতে আর কোনো মহিলা এরকম কোনো বাচ্চারা না করতে পারে পুলিশ বলছে মামলা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা মিজান শামিন দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে এবং আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি তাকে আমরা যাতে সর্বোচ্চ সাজা হয় সেটা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে যেভাবে কাজ করা দরকার আমরা কাজ করছি অভিযুক্ত মিজানুর রহমান সরকারি একটি ব্যাংকে কর্মরত আছেন স্ত্রী সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীও